যে খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে চতুর্দিকে দিকে দুর্নীতি কোথায় দুর্নীতি নেই ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণার পর্যন্ত অভিযোগ লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে নদিয়ার রানাঘাট থেকে গ্রেফতার করা হয় পাঁচজনকে পাঁচজনকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ চুচুনা আদালতে তোলা হয় অভিযুক্তদের এবং অভিযুক্তদের ছয় দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় যে ছবি একেবারে এক্সক্লুসিভ আপনাদের সামনে রয়েছে ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণা লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে এবং এই অভিযোগেই নদিয়ার রানাঘাট থেকে গ্রেফতার করা হয় পাঁচজনকে হুগলী গ্রামীণের এসপি সৌম্যদীপ ভট্টাচার্যের বক্তব্য শোনাবো আমরা রানাঘাট থেকে পাঁচজনকে গ্রেফতার করি এরা যেটা করত সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে প্রথমে অ্যাড দিয়ে যে বন্ধন ব্যাংকে চাকরি দেওয়া হবে তাদের বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করা এবং সেই ক্যান্ডিডেটের থেকে ধাপে ধাপে প্রথমে ফর্ম ফিল আপ তারপরে কোনো রেজিস্ট্রেশন তারপরে আর কোনো ভেরিফিকেশান ফি এইভাবে বহু ক্যান্ডিডেট থেকে এরা টাকা নিয়েছে আর যা যা অভিযোগ আছে বা অন্যান্য যাদের সঙ্গে এই প্রতারণার ঘটনা ঘটেছে ঘটিয়েছে আমরা চেষ্টা করছি সেই সমস্ত যে কেসগুলো আছে সেগুলো তাদের সাথেও যোগাযোগ করা যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছি জঙ্গিপুরে এক পুরকর্মীর উপর হামলা ইট শাবল এমনকি হাঁসুয়া দিয়ে হামলা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত পুরনো বিবাদের জেরে হামলা বলে অভিযোগ উঠে আসছে জঙ্গিপুরে ঘটেছে এই ঘটনা পুরকর্মীর ওপর হামলার ঘটনা ইট শাবল এবং হাঁসুয়া দিয়ে হামলা করা হয় হাসপাতালে ইতিমধ্যেই তাকে ভর্তি করা হয়েছে সেখানে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত এবং যেমনটা জানতে পারা যাচ্ছে পুরনো বিবাদ এবং সেই পুরনো বিবাদের জেরে হামলা চালানো হয় তার ওপরে বাড়ি ফেরার পথে জঙ্গিপুর পুরসভার এক কর্মচারীর ওপরে এই দুষ্কৃতি হামলার অভিযোগ ইট শাবল হাঁসুয়া দিয়ে তার ওপরে চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতি এবং ইতিমধ্যেই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহত ওই ব্যক্তির নাম আব্দুল লাতিফ জঙ্গিপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজারুল ইসলাম কি বলছেন শুনুন মানে পুরুষের সব ফ্যামিলি পুরুষের সবকে নিয়ে আমার ভাইটা যাচ্ছিল আক্রমণ করেছে আক্রমণ করেছে আমি তো তখন শুয়ে গেছি মোটামুটি শুয়ে গেছি তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলাম পুলিশ বলে ঠিক আপনারা লিখিত অভিযোগ দেয় হ্যাঁ তারপর থেকে তো আমি আর যাত্রী কিছু জানি না সকালবেলা আমি এলাম দেখতে তো দেখতে এসে দেখলাম যে না আপনার কিছু কিছু মানে ছবি হয়েছে আবার এখানে সব দাগ আছে এবং আমরা মনে করি যে এটা পুলিশ প্রশাসনের কাজ করতে হয় একদিকে চাঁদি ফাটা গরম আর এই তীব্র দাবদাহের মধ্যেও জল সংকট পানীয় জলের দাবিতে বিক্ষোভ পুরুলিয়ার ছবি দেখতে পাচ্ছেন মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভে দেখাচ্ছেন বাসিন্দারা বিক্ষোভের মুখে মন্ত্রী সন্ধ্যা রানী টুটু মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয় মহিলাদের